হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য একটা মক টেস্ট নিয়ে এসেছি যেখানে 20টা প্রশ্ন থাকছে। যেমনটা তোমাদেরকে প্রতিবার মক টেস্টগুলো প্রোভাইড করে থাকি, যে মক টেস্টগুলোতে 100% কমন যোগ্য কোশ্চেন্স থাকে। তো তোমাদের আজকে যে 20টা প্রশ্ন, সেখানে ভোকাবুলারি এবং তোমাদের যে গ্রামাটিক্যাল পার্ট উভয় পার্টই থাকছে। দুটো পার্টের মধ্যেই থেকে কোশ্চেন থাকছে 20টা, সেই কোশ্চেন 20টা প্রশ্ন 100% কমন যোগ্য, আর এই টাইপেরই প্রশ্ন পরীক্ষায় আসবে। সো তোমাদের যেমনটা আমি বারবার বলে দিয়েছি, আজকেও বলছি যে মক টেস্টের কোশ্চেনগুলো কী করবে, খাতার মধ্যে টুকে রাখবে, এই টাইপেরই কোশ্চিন আসবে, ঠিক আছে? তো এই রকমই কোশ্চিন আসবে। তোমাদের আজকে দিয়ে অনেকগুলো মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে, তো তোমরা মক টেস্টগুলো অবশ্যই, পুরনো মক টেস্টগুলো অবশ্যই দেখে নেবে, লিঙ্ক ডিসক্রিপশন থাকবে সেখান থেকে। তো স্টুডেন্টস, আজকে যে মক টেস্ট সেটা শুরু করার আগে বলে দিই, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার নতুন ব্যাচে, একদম সম্পূর্ণ নতুন ব্যাচে WPKP-র ভর্তির প্রক্রিয়া চলছে। তোমরা অনেকেই হয়তো জানো না, জানি রাখি যে 1 সেপ্টেম্বরে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হচ্ছে। তো তোমাদের যারা জানো না তাদেরকে জানিয়ে রাখলাম যে প্রিলিমসের পরীক্ষা কিন্তু 1 সেপ্টেম্বরে হচ্ছে। তো তোমরা একদম রেডি হয়ে যাও পরীক্ষার জন্য, একদম প্রস্তুতি শুরু করে দাও। WPKP-র পরীক্ষাটাই একমাত্র আছে, যে পরীক্ষাটা এখনও নিয়োগটা কমপ্লিটলি চলছে এবং নিয়োগটা হচ্ছে। তো অন্যান্য সেক্টরগুলো যেহেতু বন্ধ হয়ে গেছে, প্রস্তুতিটা একটু ভালো করে নাও, কারণ অনেকেই প্রস্তুতিটা নিচ্ছে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যে আর একদম নতুন ব্যাচে ভর্তি চলছে, নতুন ব্যাচে ভর্তি চলছে, প্রত্যেকটা বিষয়ে আলাদা শিক্ষক এবং স্টাডি মেটেরিয়ালস বইপত্র সমস্ত আমাদের থাকছে। একদম 100% কমন যোগ্য প্রশ্ন দিয়ে, মক টেস্ট দিয়ে আমাদের যে স্টাডি মেটেরিয়ালসগুলো সেগুলো তোমাদের জন্য ফ্রি থাকছে। অফলাইন ব্রাঞ্চ বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদাতে রয়েছে, যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো, ঠিক আছে? ভর্তির জন্য আমার নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা লিঙ্কে দেওয়া বিভিন্ন নম্বরে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা তোমাদের অনেকের কাছে আছেই, তাছাড়া আমি লিখে দিচ্ছি 8759907656। এই নাম্বারে যে কোনো সমস্যা নিয়ে আমাকে বলতে পারো, অথবা তোমরা অবশ্যই আমাকে এই ভর্তি হতে চাইলে স্মার্ট গ্যালাক্সিতে যোগাযোগ করতে পারো। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। দিস ইজ ড্যাশ হাউস, মাইন, মাই, মি, এই বাড়িটা কার, আমার। দিস ইজ মাই হাউস, সঠিক উত্তর যেটা হবে সেটা হলো দিস ইজ মাই হাউস। যদি মাইন করতে হতো তাহলে কী হতো, দিস হাউস ইজ মাইন, কী হতো, দিস হাউস ইজ মাইন, আর মি, দিস হাউস ইজ বিলং টু মি, এইভাবে হতো। পরের কোশ্চেন দেখো, আই নিউ সুনীল হু, আমি সুনীলকে চিনি যে আমাকে ইনভাইট করছিল, ইনভাইটিং মি, ইনভাইটিং মি, আই নিউ সুনীল হু ইনভাইটিং মি, ঠিক আছে? ইনভাইট হয় না, ইনভাইটিং হয়। আই নিউ সুনীল হু ইনভাইটিং মি। নেক্সট ইট, ইট ইজ, ইটের পরে কী হয়, ইটের পরে কোনটা হবে, ইজ, আর নাকি ওয়াজ। ইটের পরে ইজ হতে পারে, আবার ওয়াজও হতে পারে, এবার দেখতে হবে আমাদেরকে এটা প্রেজেন্টে নাকি ফিউচারে। ইট ইজ ইউ, হু আর দ্য, এই যে হু আর দ্য বলেছে যে, মানে প্রেজেন্টে আছে, তাহলে কী হবে, ইজ। হ্যাঁ, এখানে যদি হু ওয়াজ দ্য হতো তাহলে কী হতো, এখানেও ইট ওয়াজ দ্য হতো, তাহলে হু ওয়ার যদি হতো তাহলে এখানে ওয়াজ হতো, তাহলে কী হবে, ইট ইজ। নেক্সট ড্যাশ ইজ, ইফ দিস অ্যান্সার ডু ইউ থিঙ্ক টু বি, কোশ্চেনটাকে দেখো ভালো করে। ড্যাশ ইফ দিস অ্যান্সার ডু ইউ থিঙ্ক টু বি ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, কোনটা কী বলছে, অপশন বলছে হোয়াট, হুইস, দ্যাট, কী হবে, হোয়াট, হুইস হতে গেলে ইজ হতে হতো, ঠিক আছে? সঠিক উত্তর হবে দ্যাট। হোয়াট ইফ দিস অ্যান্সার্স টু ইউ থিঙ্ক টু বি ব্রিফ অ্যান্ড টু বি দ্য পয়েন্ট, কিশোর ইনভাইটেড, দেখো সাবজেক্ট আছে, এটা হচ্ছে ভার্ব, তারপরে কী লাগবে, অবজেক্ট, তাহলে কী হয়, আই হলো সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম কী হয়, মি হয়, তাহলে কী হবে, কিশোর ইনভাইটেড মি। পরের প্রশ্ন দেখো, অল আর রিকোয়েস্টেড টু বি রিজনেবল অ্যান্ড লেট ড্যাশ মেনটেন অ্যাট এনি কস্ট, লেট থাকলে কী হয়, লেট বি, তাহলে কী হবে, কোনো বি হবে, তার মানে পিস বি, সঠিক উত্তর হবে পিস বি। আই হ্যাভ ড্যাশ অনলি এ পেন, কী বলেছিলাম, যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে সবসময় কী হয়, ভি থ্রি হয়, হ্যাভ ভার্ব থাকলে সবসময় কী হবে, ভি থ্রি হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা থাকলে সবসময় কী হবে, ভি থ্রি হবে, তাহলে কী হবে, বট, আই হ্যাভ বট অনলি এ পেন। অ্যারিনা, অ্যারিনা কি, অ্যারিনা মানে হচ্ছে ক্ষেত্র, অ্যারিনা মানে হচ্ছে সেই জায়গা যেখানে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রকে বলা হয় অ্যারিনা,
তাহলে এরিনা কী হবে? প্ল্যাটফর্ম। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া, এরিনা হবে প্ল্যাটফর্ম। অগমেন্ট, অগমেন্ট মানে কি? উন্নীত করা। অগমেন্ট মানে হলো উন্নীত করা, উন্নতি করা। তাহলে এখানে কী আছে? উন্নীত করা। এনহ্যান্স মানে হচ্ছে উন্নীত করা, উন্নতি করা, এনহ্যান্স। অগমেন্ট হলো এনহ্যান্স। পয়জন মানে জানো বিষ, এবং রুইন্স মানে ধ্বংসপ্রাপ্ত। অ্যারিড, অ্যারিড হলো শুষ্ক, যা হচ্ছে শুষ্ক। তাহলে এখানে শুষ্ক কী হবে? ডাল মানে হচ্ছে, ডাল মানে বোকা, ড্রাই মানে শুষ্ক। অ্যাভলিউশন মানে হচ্ছে বিপ্লব। ইচ অফ দোজ ফিউ ফ্ল্যাটস ড্যাশ বিন বুকড, ঠিক আছে? ইচ থাকলে কী হয়, কী বলেছিলাম? আচ্ছা, কারেকশন অফ এরর তোমাদের করানো হয়নি, আমার যে অফলাইন ব্রাঞ্চ সেখানে কারেকশন অফ এরর করেছিলাম। ইচ, এভরি, এগুলো থাকলে সবসময় কী হবে? প্রেজেন্ট হবে। সেগুলোতে কী হবে? সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব এখানে কী আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে। তাহলে সঠিক উত্তর হবে হ্যাজ। আই অ্যাম টায়ার্ড অফ, আই অ্যাম টায়ার্ড অফ কি? আমি তার জন্য অপেক্ষা করছিলাম, টায়ার্ড অফ ওয়েটিং, ওয়েটিং ফর হিম, আই অ্যাম টায়ার্ড অফ ওয়েটিং। ধোনি হ্যাজ, আচ্ছা এই কোশ্চেনগুলো মনে রেখো, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আজকে দুটো ছিল, মনে রেখো এগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ধোনি হ্যাজ, হ্যাজ থাকলে কী হবে? হ্যাজ থাকলে যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হয় বিন, যদি বি ভার্ব থাকে তাহলে হবে বিং, BEING বিং, আর যদি মডেল ভার্ব থাকে তাহলে হবে BEB। তাহলে সঠিক উত্তর হবে এখানে কি? বিন। ধোনি হ্যাজ বিন সিলেক্টেড। আই এনজয়, আই এনজয় কী করছে? আমি পড়তে পছন্দ করি, আই এনজয় টু রিড দ্য বুক, আই এনজয় টু রিড। আই লাইক দ্য, আই লাইক দ্য অফ লোনান ডিনহো, লোরান ডিনহো, আমি লোরান ডিনহো খেলতে, খেলা দেখতে পছন্দ করি, তাহলে প্লেয়িং, খেলা দেখতে পছন্দ, আই লাইক দ্য প্লেয়িং অফ লোরান ডিনহো। ষোলো নম্বরটা দেখো, ড্যাশ ইজ এ গুড ফর হেলথ, এটাকে বলা হয় জিরেন্ট, জিরেন্ট, জিরেন্ট কী? জিরেন্ট হলো যে প্রথমেই থাকবে, সাবজেক্টে কী থাকবে? সাবজেক্টে থাকবে ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি সাবজেক্টে, অথবা অবজেক্টে ভার প্লাস আইএনজি। যেমন এখানে বলছে প্লেয়িং ইজ গুড ফর হেলথ, তারপরে ধরো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই টাইপের কোশ্চেনগুলো, সেন্টেন্সগুলো। উড ইউ, উড, উড কী? উড, উড, উড হচ্ছে মডেল ভার, ঠিক আছে? মডেল ভার, মডেল ভার হলে কী হবে? যেহেতু মডেল ভার তাহলে হয় সেটা বি যুক্ত করতে হবে, অথবা সেটাতে কী করতে হবে? শুধুমাত্র ইয়ে। তাহলে মডেল ভার হলে কী বললাম একটু আগে, কী বললাম? বি যুক্ত করতাম, উড ইউ বি লাইকড মাই প্রজেক্ট, যদি উইল থাকতো তাহলে শুধুমাত্র লাইক হতো। প্লিজ লেট মি, প্লিজ লেট মি কি? আমাকে খেলতে দাও, প্লিজ লেট মি প্লে, লেট মি প্লে, বললাম এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্লিজ লেট মি প্লে। পরের কোশ্চেন দেখো, আই উইল, আই উইল, উইল কি? যদি ফিউচার টেন্স বা উইল শ্যাল থাকে বা ধরো মডেল ভার্ব থাকে তাহলে কী হবে? ভি ওয়ান হবে সবসময়, ফিউচার টেন্সে কী হবে? ভি ওয়ান। যদি ফিউচার টেন্সের পরে বি থাকে তাহলে ভি থ্রি, তাহলে কী হবে? আই উইল সিং টু সং, আমি দুটো গান করব। রাম, রাম কি? যেহেতু রামের পরে কিছু নেই, ইজ ওয়াজ কিছু নেই, তার মানে রাম যেহেতু, রাম যেহেতু কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার যদি হয় তাহলে কী হবে? এস বা ইএস যুক্ত হয়, তাহলে এখানে এস যুক্ত করলে হবে প্লেস, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের কোশ্চেন্সগুলো, তোমাদের নেক্সট দিন তাহলে দেখা হচ্ছে পরের প্রশ্ন নিয়ে। ধন্যবাদ সকলকে।